নতুন ফোন কিনবেন ভাবছেন কিন্তু হাতে বাজেট কম, তাহলে এবারের আয়োজনটা আপনার জন্য। কারণ এখন আপনাদের জানাবো এমন কিছু ফোনের খবর যেগুলো পূরণ করবে আপনার স্বাদ এবং সাধ্য। হাতের মুঠোয় বিশ্ব, কথাটি আরও বেশি যৌক্তিক হয়ে উঠেছে স্মার্টফোনের জয় জয়কারে। বাজারে আছে বিভিন্ন ব্র্যান্ডের ফোন, কাজের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন বাজেটের মধ্যে পছন্দের ফোন। স্যামসাং এর গ্যালাক্সি সিরিজে আছে স্বল্প বাজেটের ফোন A12। ফোনটিতে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সহ 5000 মেগাহার্টজ এর ব্যাটারিতে আছে ফাস্ট চার্জিং সিস্টেম, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে ফোনটির দাম পড়বে 15,000 টাকার মধ্যে। বাজেট খানিকটা বাড়িয়ে যারা ফোন কিনতে চান তাদের জন্য রেডমি 10। প্রবীণদের জন্য এই ডিভাইসে যুক্ত আছে 6.5-ইঞ্চির ডিসপ্লে সাথে রিডিং মোড 3.0 ফিচার, 13 মেগাপিক্সেলের সেলফির সাথে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। 4 এবং 64 GB সংস্করণের ডিভাইসটি কিনতে খরচ হবে 17,000 টাকার মতো। অপর এ সিরিজে A16 ফোনটি ব্যবহার করা যাবে 15,000 টাকার মধ্যে। মিডিয়াটেকের অক্টাকোর প্রসেসর আর 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ 6.52-ইঞ্চির IPS ডিসপ্লে রয়েছে এই ডিভাইসে। সেকেন্ড জেনারেশন র্যাম আর ক্যামেরা ফিল্টার 2.0 ফিচার যুক্ত ভিভোর নতুন স্মার্টফোন Y21। টাইপ সি পোর্ট, 5000 মেগাহার্টজ ব্যাটারির সাথে আছে মেইন এবং ম্যাক্রো ক্যামেরা। দুটি ভিন্ন রঙে 15,000 টাকার মধ্যেই কেনা যাবে এই ফোনটি। শরীফুল হক, চ্যানেল 24।